দোয়া করো তোমার সন্তানদের আমি যেন মানুষ করতে পারি, মানুষ করতে পারি। কি হয়েছে, আরে কি হয়েছে? মা ভাই আমার সাথে পা বললি? থাক হয়েছে বাবা, নিবেদ স্কুলে যা, আবেশকে কাজে যা। হ্যাঁ মা, নিবেদকে স্কুলে দিয়ে আমি দোকানে যাব। যে বালক সত্য কথা বলে সকলে তাকে ভালোবাসে, যে বালক সত্য কথা বলে সকলে তাকে ভালোবাসে। চলো ঘরে গুন্ডে ঢুকেছে, এখন কি করি? চল মাকে রক্ষা করতে হবে। হ্যাঁ চল। মানুষের জীবনে দুঃখ থাকবেই, আপনি আমার বন্ধুর স্ত্রী, আপনার এই দুঃসময়ে আমার তো অবশ্যই কিছু কর্তব্য আছে। আপনি কোনো চিন্তা করবেন না, ওকে আমি ওর বাবার মতোই অপ্রতিদ্বন্দ্বী কারাতে বানাবো।
কেন, কি হয়েছে তোমাদের? ওস্তাদি, আমরা সাইদাবাদে রাস্তা বান্দার কামে গেছিলাম, 15 দিন পর হপ্তা দিছে 500 টাকার নোটে, সব টেকা জাল। বাজারে চাল ডাল কিনতে গেছি, টেকা জালকারি বুইলা আমাগো ধুইরা মাইরা কিছু রাহে নাই ওস্তাদি, আমাগো মাইরা কিছু রাহে নাই। আমাগো লোকজন গুলারে সারাই আনেন, নইলে বউ পোলা পান গুলা না খায় মরবো। তোমরা আমার এতিমখানে চলো। আমাদের দেখেছেন? ইয়েস মাই বয়। জি বলুন। আবির, আজ পর্যন্ত জিজ্ঞেস করলে না তোমার বাবা কেন খুন হয়েছে। দরকার পড়েনি, কিন্তু আজ দরকার, তোমার জানা দরকার তোমার বাবা কেন খুন হয়েছে। ওস্তাদ, আমার বাবা একটা চোর ছিল, চুরি করেছিল সে, পুলিশ তাকে মেরে ফেলেছে। বাবা কি চুরি করেছিল জানেন? আবির, চাল টাকা ছাপিয়ে যারা দেশের অর্থনীতি সর্বনাশ করে, তোমার বাবা তাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল, সেই জন্য তাকে জীবন দিতে হয়েছে। সেই চক্র এখন নতুন করে মাথাচাড়া দিয়ে উঠেছে, বাজারে ছাড়ছে অডেল জাল নোট, জাল টাকার শিকার হচ্ছে নিরীহ মানুষ, এদের গডফাদার হামজা সদাগর। ওস্তাদ, ওই শালার গোডাউন আমি চিনি। গোডাউন চিনে লাভ নেই, ওর টাক শাল খুঁজে বের করে সেটা ধ্বংস করতে হবে, উদ্ধার করে নিয়ে আসতে হবে টাকা ছাপার ডাইস প্লেট। কি পারবে না? আপনার দোয়া থাকলে আমরা দুনিয়াটাই জয় করতে পারবো। কেরে, বেশি বললাম নাকি? বলেই যখন ফেলেছিস, ব্যাস পারবো। গড ব্লেস ইউ বাবা। আরে তানিয়া, হঠাৎ চলে এলি যে, সামনে না তো পরীক্ষা। ও বাবা, পরীক্ষা তো বরাবরই সামনে আসবে, কিন্তু আমার যে তোমার সামনে থাকতে ভালো লাগে। বুঝতে পেরেছি, তোর পড়াশোনা হবে না, রাবিশ। আছে, কিন্তু আবির আর সাব্বির মতো কেউ নেই। চলো আর ডিস্কোতে গিয়ে 3 বন্ধুর মজা করে আসবো। তা করবো ডিস্কো রানী, তার আগে ওস্তাদের হুকুমটা মজা করে পালন করে আসি। বাই। আমার এই বন্ধু দুজন হার্টলেস, কিচ্ছু বুঝে না। আই, এর মধ্যে খুঁজলে হয়তো অনেক লোহালক্কা পাওয়া যেতে পারে, কিন্তু ওস্তাদের আকাঙ্ক্ষিত সেই টাকা ছাপাবার ডাইস প্লেটটা পাওয়া যাবে না। দেখ তো আবির, এটা কিনা? আরে হ্যাঁ, এটাই তো। এবারে 2 নম্বরে ছাপাখানার এমন একটা কিছু করতে হবে যাতে মনে হয় পেট্রোল ডিপোর উপর বজ্রপাত হয়েছিল। ডান। আরে আরে, এ কি করছিস জানিস না? পেট্রোলের আগুন বিদ্যুৎ গতিতে ছড়িয়ে যায়। আমরা এবার কম কেসে বুলেটের গতিতে ছুটতে পারি। মৃত্যুর সাথে পাল্লা দিতে চাস? মরণের হাত ধরে ছুটতে না পারলে জীবনের মজা কোথায়? বেশ তাহলে হয়ে যাক, হয়ে যাক। ভাইয়া,
আশরাফ লোহানি সাগরেদ, আবির আর সাব্বির আমাদের প্রেস জানিয়ে দিয়েছে। হ্যাঁ বস, খবর শুনো ঠিক। এই হামজার সদাগর নামের সদাগর নয়, কামের সদাগর। তাই জগৎ যা করি তা নগদ। তাহলে কাজ দেখাও, চিন্তার বাস্তার। জোসেফ, 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 তুই আমার ছোট ভাই, আমার জান। তোর মনে যারা দুঃখ দিয়েছে আমার সিকিউরিটি পেয়ে চালিয়ে, আমি তাদের ছাড়ব না। আমি জানি কোন পশু জবাই করতে কোথায় ছ। খারাপ দেখায় আবির আর সাবির হলো বাঘ, তুই একটা ছাগল। এসো এসো, আমার দুই রয়্যাল বেঙ্গল টাইগার, বলো কি সংবাদ। ওস্তাদ, সংবাদ খারাপ। হামজার প্রেস তো জ্বালিয়ে দিয়েছি, কিন্তু টাকা ছাপা বা ডাচ প্লেটটা আনতে পারিনি। মিথ্যে কথা। অল রাইট, অল রাইট। কিন্তু যেটা এনেছি ওস্তাদ, সেটা দিয়ে নকল টাকা ছাপা দেয়, আসল টাকা না। নটি ফ্রেম, বাবা জানে তোমরা কখনো ফেল করো না। Am I right, বাবা? চাপে যান, বলো না। তানিয়া, তুই বল না। কিংকং কি বলছে ওস্তাদ? তোমাদের সাথে কাজ করতে চায়। ঠিক আছে, তুই আমার বন্ধুদের সাথে কাজ করবি, কিন্তু আগে আমার তিনটে প্রশ্নের উত্তর দে। ছাগলকে হাল টানতে দেখেছিস? না। বোবাকে গান গাইতে দেখেছিস? না। গাধাকে বাঘ হতে দেখেছিস? না। তাহলে তুই গাধা, সিংহ হতে চাস কোন সাহসে? কোথায়? হেলথ ক্লাবে। চলো আমিও যাব তোমাদের সাথে। থাক, তোমাকে বডি বিল্ডার হয়ে কাজ নেই। ও বাবা, কোথাও যেতে দাও না। মারো আমাকে, ডজ মারো। অনেক হয়েছে, চল মার সাথে দেখা করতে যাব। মাকে সালাম দিস, বলিস আমি একটু দরগা শরীফে যাব। কি হলো? ভালো মুশকিলে পড়লাম তো। যেখানে মুশকিল সেখানে আসান। আপনি যা বলতে চান বলুন, আমরা কিছুই মনে করব না। এই চেহারা আর এই ফিগার যদি একজনের হয় তাহলে কেমন পুরুষ হয় সে? এই মন আর এই হৃদয় যদি এক হয় তাহলে যেমন হয় সুন্দর। গাড়ির চাবিটা? আপনার কি মনে হয় লোকটা পার্কিং ড্রাইভার? ও যদি আর না আসে? আসবে, ও নিশ্চয়ই আসবে। আত্মবিশ্বাসী লোকের মুখ দেখে আমি চিনি। ও, আমাকে আপনার কি মনে হয়? ভেরি কনফিডেন্ট ম্যান। থ্যাংক ইউ। আবির না এলেও অবশ্য ভয়ের কিছুই নেই, সাব্বির আছে জিম্মি। আমি তো আপনাকে জিম্মি হতে বলিনি। তবু হয়ে গেলাম, সোনার খাঁচায় বন্দি হবার শখ। চলুন চা হয়ে যাক। হয়ে যাক। চলুন।
মা। আবির এসেছিস বাবা? দেখো এসেছি কি না। এসে কাজ কি বল? দুটো কি নিবিড় ফোন করে না? সপ্তাহে দুটো ফোন আর একটা করে চিঠি লেখার কথা। ওকে আমি তো যাচ্ছি, কানটা ধরে নিয়ে আসব। ওর কথা বাদ দে, ও তো দূরে থাকে। তোর কানটা ধরে জিজ্ঞেস করছি, তুই এমন কি কাজ করিস যে মার খোঁজটাও রাখতে পারিস না? তোর ওস্তাদ তোকে দিয়ে এমন কি কাজ করায়? মা, ওস্তাদের যা কাজ তাই, বিনিময়ে যথেষ্ট পয়সাও তো পাই। ওস্তাদ নিজের ভোগ বিলাসের জন্য তো কিছুই করে না মা। স্কুল চালায়, মাদ্রাসা চালায়, এতিমখানা চালায়, ক্লাব চালায়, সাথে আমাদেরও চালায়। পয়সার পিছনে আর কত ছুটবি বাবা, এবার ফিরে আয়, ভাবছি দেরি না হয়ে যায়। মা, তুমি তো সবই জানো, কিছু কিছু রাস্তা এমন হয় যেখানে চলতে গেলে চলার গতি শুধু বাড়তেই থাকে, কিন্তু ফেরার গতি হয় স্লো। ধীর পায়ে ফিরতে ফিরতে সময় ফুরিয়ে যায়, নেমে আসে অন্ধকার, ফেরার হয় না মা। আহা, থাম হয়েছে, এবার বল সাব্বির এলো না কেন? ওর কথা বলো না মা, ও যে কখন কোথায় থাকে। তোমাকে এখানে এই ফুলের দোকানে। কিন্তু আমি তো আপনাকে বেতন দিতে পারবো না। আমি যে বেতন নিয়ে আপনার দোকানে কাজ করব তা কিন্তু বলিনি। কি হলো? এখন আমার মনে হচ্ছে আমি সুন্দরী। হঠাৎ এখন মনে হচ্ছে কেন? একজন টপকে হ্যান্ডসাম যুবক যখন বিনে পয়সায় কোনো মেয়ের কাজ করতে চায়, সে অবশ্যই সুন্দরী। হ্যাঁ তা বটে, কতটা সুন্দরী একটু জরিপ করে দেখা উচিত। এই যে কি হচ্ছে? জরিপ মনে মনে একটা হিসাব করে দি, কেউ কোনোদিন শেষ করতে পারেনি, সুতরাং আমিও পারলাম না। হল্ট! হ্যাঁ হিউম্যান, হু আর ইউ? চেকিং ছাড়া ভিতরে ঢুকছ? ওকে ওকে, নো প্রবলেম, ঘুরে দাঁড়াও। ইন্সপেক্টর সাহেব, এবার আমি আপনাকে চেক করি। ভাইয়া, মাই ডিয়ার ভাইয়া, বদমাইশ, হাজলামু পেয়েছিস? মাকে চিঠি লিখিস না কেন, ফোন করিস না কেন? সময় পাই না ভাইয়া, একদম সময় পাই না, ভীষণ পড়ার চাপ। মোটা মোটা বই এক একটা পড়তে হয়, বইয়ের পর দাঁড়ালে পুরো ঢাকা স্টেডিয়াম দেখা যায়, এত মোটা বই পড়তে হয়। তুমি এখানে কেন? তাহলে কোথায় যাবো? কি মুশকিল! Excuse me, Inspector. Please, for us, come to... ভাইয়া, ওর নাম নিশা। হাই! আমাদের একাডেমির সুপারের মেয়ে। হ্যালো, আই এম নিশা সিদ্দিকি, ইউ? আবির চৌধুরী। তাহলে ইনি তোমার নিশাচর মোটা মোটা বই। আমার কাছে তো মোটা লাগছে না, ঝটপট বই, 10 মিনিটে পড়ে শেষ করা যায়। ও ভাইয়া, শি ইজ মাই ফ্রেন্ড। এই বয়সের দুজন তত্ত্বাবধায়ক কেমন ফ্রেন্ডশিপ? ও ভাইয়া, তুমি বুঝবে না। বুঝে কাজ নেই, চল আমার সাথে, মা ডেকেছেন। প্লিজ ভাইয়া, গার্ল, ভাইয়ার কথা রাগ করো না, শি ইজ ভেরি মাচ আউট স্পোকেন, তুমি আমার বন্ধু। না নিবির, ভাইয়া তো ঠিকই বলেছে, আমি শুধু তোমার বন্ধু হতে চাই না। শোনো, I love you like anything. Nisha, my heart, my sweet. শুধু যাবি নাকি গাড়িটাও এসেছে? গাড়ির সাথে ড্রাইভারও এসেছে। ওয়েলকাম। বাই দ্য ওয়ে, এই দোকান কার? আমার।
নিজে ফুল চাষ করি, নিজেই বিক্রি করি। ম্যাডাম, রজনীগন্ধার গোলাপগুলো প্যাক করুন। কত দাম হয়? এই দোকানে সব ফুল বিক্রি হয়ে গেছে। কে কিনেছে? আমি কিনেছি। এনি প্রবলেম? না না, ঠিক আছে ঠিক আছে, আসি। এই যে আগে ফুলগুলো বেচতে দেয়া হলো না কেন? বললাম তো, আমি কিনেছি। কাকে উপহার দেয়া হবে? যাকে দিলে ফুলগুলো ধন্য হবে। নামটা তো জানা চাই। তোমার নাম কি? নীলা। লেখো লেখো, তু নীলা। জনাব আবির চৌধুরী, নিজের দোকানের ফুল নিজের খোপায় গুজলে ব্যবসা তো লাটে উঠবে। তোমার জন্য একজন যে লাটে উঠেছে। সাব্বির ভাই, আপনার কি হয়েছে? আমার খুইলা কোন দেই? আমার কি হয়েছে রে ডলার? বুঝে হালাইছি। উড়েন, হাত মুখ ধুইয়া কিছু খাইয়া লন। ভাত খান, নান খান, হালুয়া খান, রুটি খান, ফান খান, একটা কিছু তো খান। প্রেম হলে কি খেতে হয়? সুরলার বাপেরে জিজ্ঞাইতে হইব। আহারে সুরলা, তোরে ফাইবার আশায় তোর আব্বারে বাকি খাবাইতে খাবাইতে আমার চালান গাইব। কই গেল কই গেল? সাব্বির ভাই গায়েব, চেয়ারের তলে আছে নাকি? আরে ফিরিতির বাতাসে হাওয়া। সাব্বির সাব্বির, এই ডলার। এই তো আমি। সাব্বির কোথায় গেল? আবির ভাই, সাব্বির ভাই চালান গায়েব, আমার মতো প্রেমের দেউলিয়া। আরে কেনা, ও তুমি বাসায় আইসো? আরে আমার মাইয়া তো দিন রাত তোমার কথাই বলে, বাসায় আইসো। কোনা দিয়া দাঁতগুলি ফালাই দিতাম। ওই রে মাই, ওই রে মাই। আসসালাম আলাইকুম আব্বাদা। ওয়ালাইকুম আসসালাম। বাজার থেকে আইলে? হোটেলের মেইন আকর্ষণ হইল কাঁচা বাজার। কর্মচারী দিয়ে বাজার করাইলে আমার হোটেলের লাল বাতি হলুদ বাতি একতরে জ্বলে উঠবো। এটা তো ঠিকই। মাছটা উঠাও, কাঁসা উল্টাও, শাব্বাশ, কাছে আসো। এই জন্যই তো তোমার তারিফ না করে পারতাছি না। আচ্ছা কও তো, আজ যে আমার এইগুলি খাইতে মন চাইছিল তুমি জানলা কেমনে? শালা কই কি কি চিন্তা করতাছ? কিছু না আব্বা জান। মাশাল নাম মাছটা থুইয়া নাম। এই বেটা গুড়া আসল। এই থাম, সব লইয়া গেলে কাস্টমার খাইব কি আব্বা? কেন, অসুবিধা কি? বাজার খোলা আছে, আবার যাইবা? শ্বশুরের জন্য এইটুকু কষ্ট করতে পারবা না? মাইয়া দিমুখি মগ্ন মগ্ন। খোদা হবে কি আনন্দ মনের মতো সবাই পাই। সব লইয়া গেল শালা শ্বশুরের বাচ্চা। মাইয়া কবে বিয়া দিব তার কোনো ঠিক নাই। আগে হোটেল তোর 25,000 টাকা বাকি খাইয়া তুইছে। তোর মাইয়ার গোষ্ঠী গিলাই, তোর বিয়ার গোষ্ঠী গিলাই, তোর মাইয়ারে আমি ভাগাইয়া লইয়া যামো। দোস্ত, কি হয়েছে তোর? মরেছি রে, প্রেমে পড়েছি। আচ্ছা, কার প্রেমে পড়লি? যে পাখি এই বুকের খাঁচা বাসা বেঁধেছে তার প্রেমে। বড় কঠিন গাছে বাসা বেঁধেছে সেই সুখ পাখি, কোনো ঝড়েই যা ভাঙতে পারবে না। এই পাষাণ বুকেও আঁচড় কেটেছে এক হলুদ পাখি। আচ্ছা কে সে বন্ধু যে এই বুকের সাগরে তুফান তুলেছে? বাঁচবো না বন্ধু, ওকে ছাড়া আমি বাঁচবো না। আরে নাম তো বল, ধরে এনে তোর বুকে ফেলি, শক্ত বাহুতে পিষে নিংড়ে খা। আগে তো তোর পাখিটার নাম বল, দেখতে কেমন? সাব্বিরের মতো পাহাড় যার রূপের আগুনে পুড়ে যায়,
তার বর্ণনা দে। তার নাম কিন্তু বলিসনি। নাম ধাম কি দরকার, চাঁদ উঠলে সবাই দেখে। আর আমাদের ভালোবাসার চাঁদ আমরা দেখব না? চল। মা, মা গো। এই যে মা। নিবিড়। মা, ওরে হতভাগা ছেলে, মায়ের কথা কি তোর মনে আছে? মনে আছে কি মা, তোমার কথা মনে করি তো ফাইনালি চলে এলাম। ইন্সপেক্টর নিবিড় স্যালুট হিজ মাদার। কি রে বেহায়া ছেলে, শুধু চাকরি নিয়ে এলি নাকি সাথে আরো কিছু? মা, ওর নাম নিশা, আমাদের সুপারের মেয়ে, ঢাকায় বেড়াতে এসেছে, খালা বাসা থাকবে। আমি বললাম আমরাও তো আত্মীয়, আমাদের বাসা থাকুক। থাক মা, থাক, বেঁচে থাক। একি মা, তুমি কাঁদছ? আমার মা নেই তো, তাই আপনার মতো মা বাবার আনন্দে কাঁদছি। ইয়ে মা, ভাইয়া কোথায়? যেখানে সাব্বির সেখানে তোর ভাইয়া আবির। না না দোস্ত, আমি পারব না, ওকে আমি ভালোবাসার কথা কিছুতেই বলতে পারবো না। আরে কেন পারবি না, রোমান্টিক মোডে বলবে তুমি আমার ভালোবাসার পুতির মালা, তুমি আমার অন্তর ছেড়া প্রেমের জ্বালা। দুঃশালা, এ তো সব স্কুল কলেজের ছেলে যুবকদের ডায়লগ হয়ে। না, আমার ওই তুই ওকে বলে দিবি। আরে বলে দেব, বলে দেব, এটা কোনো প্রবলেম হলো? হ্যাঁ, বন্ধুর জন্য প্রয়োজনে আত্মারা চিরে সামনে মেলে ধরব, কিন্তু আমার ওকেও তো মুখ খুলে বলতে পারছি না আমি তোমাকে ভালোবাসি। আমি বলে দেব, ডাক না ওকেও। ডাকবো? আরে ডাক না, ডাক না বাবা। ওয়েল, ওকে ডলারের দোকানে চা খেতে ডাকি। ডাক না বাবা, ডাক ডাক। হরে হায়, চাঁদ দেখতে গিয়ে আমি তোমায় দেখে ফেলেছি, কোন জোছনায় বেশি আলো এই দোটানায় পড়েছি, এক গুচ্ছ লাল গোলাপের ভালোবাসা। কি ব্যাপার, আমার ফুল আমাকে তুলে দেয়া হচ্ছে? ফুল কার, মালিকে, সেটি প্রশ্ন নয়, প্রশ্ন হলো ফুলের কাছে ফুল। কাল বিকেল 5টায় ডলারের দোকানে তুমি আসবে, তোমার দুহাতে অজস্র ভালোবাসা তুলে দেব। কি আসবে তো? তুমি ডাকছ আর আমি আসবো না, তা কি করে হয়? আপনি কি লীলা? আসেন আসেন, আমি সব ম্যানেজ করে আসছি। হাই হাই। আবির যেত হলে লীলাকে ভালোবাসে। কি হলো ভাই, প্রেমের ডায়লগ কোথায়? দেখো ভাই, আগে বলে দিছি, প্রেম কিন্তু দেউলিয়া বানায়, যেমন সুরলাল বাবা আমার দেউলিয়া বানাইছে। আমার দোকানের অবস্থা দেখ রে ভাই। লীলা, ও আমার বন্ধু সাব্বির। রাইট, জানলে কিভাবে? ভেরি কনফিডেন্ট ম্যান হি ইজ, আই লাইক হিম। লীলা, যে কারণে আমি তোমাকে দেখেছি, আমি তোমাকে ভালোবাসি। আমিও তোমাকে ভালোবাসি। বল না, বল। নীলা, ওকে আমি পাঠিয়েছি, কারণ তোমাকে আমি অনেক অনেক বেশি ভালোবাসি।
আমিও তোমাকে সবার চেয়ে অনেক অনেক বেশি ভালোবাসি। সত্যি বলছো? ২৬ সাক্ষী, এই বলো না, আজ এখানে আমি দুহাত ভরে ভালোবাসা পাবো? এ কথা আমি ২৬। হ্যাঁ, তোরও তো এলো না। জানিস না, আমি বাড়িয়ে বলি মিথ্যে বলেছি। কিন্তু তোর চোখে পানি। এক বন্ধুর সুখ দেখে আর এক বন্ধুর চোখে তো ঝরে খুশির অশ্রু। যা, নীলা অপেক্ষা করছে। তুমি সাব্বিরের মতো বন্ধু পেয়েছ। তা দেখতে হবে না, বন্ধুটি কার? সাব্বির আমার জন্য জানো দিতে পারে। আর তুমি? আমি আপাতত তোমার জন্য জান দিচ্ছি ডার্লিং। দেখো, কাকুদের সাথে ঘুরে বেড়ায়। আরে, কখন আমাদের সাথে ঘুরে বেরিয়ে দেখো, তবেই না বুঝবে যৌবন কাকে বলে। যা বলেছিস শালা। চোপনা করছে, একটু প্রতিবাদও করলে না? প্রতিবাদ করলে শাসন বাঁধবে। এসো। লেজ গুটিয়ে পালিয়ে গেল শালা নেড়ি কুত্তা। জাস্ট এ মিনিট। কোথায় যাচ্ছ? মানে চাবি ফেলে এসেছি। ও আচ্ছা। প্রতিবাদ করো। আমাকে ফিনিশ করে দিয়েছে। আমজার বায়ের গায়ে হাত, আমজার কলিজায় হাত। এ মারতো সেবার না, এ মারতো সেবার না। বল কার জন্য মার খেয়েছিস, কার জন্য? থ্যাংকস, ওয়েলকাম। অনেক বেচা কেনা হয়েছে, এবার বাড়ি ফেরা যাক। তোমরা তোর প্রেমিক? সর্বনাশ করো না।
তোকে ন্যাংত করে নিয়ে যাওয়ার হুকুম দিয়েছে। নীলা, আমি সাব্বির। সাব্বির কেঁদো না নীলা, কেঁদো না, প্লিজ। তোমার কিচ্ছু হয়নি, সব ঠিক হয়ে যাবে, চলো। পাগল হয়ে যাব। সুরেলা, সুর করে বলো। আমারে পাগল করো না, তুমি আমার ম্যাজিক কাটি, তুমি আমার শুকের লাঠি। ঠিক বলেছ, তোমার গ্যাসের আগুনের প্রেম আমার সিনার মধ্যে পাগলা কুত্তার মতো খেউ খেউ করতেছে। খাবো খাবো, কাঁচা খাবো, বিয়া হবে কবে আমি জানি না, বাবা জানে। ওই বুড়া শালায় কি জানবে, শালার জীবনে বিয়া করছে একটা, বউটা গেছে মরি। তারপর থেকে আমি অনেক দিন তোর বাপের খারাপ গলিতে দেখছি। খারাপ গলি কি? খারাপ গলি, খারাপ গলি, খারাপ গলি। কি কইলি? কিছু না আব্বা, সালাম। আপনার গুনগান গাইতেছি। তুমি কি বলছো সেটা আমি শুনছি। আমি খারাপ গলিতে যাই আর পচা গলিতে যাই, তাতে তোর বাপের কি? একটা কথা পরিষ্কার শুইনা রাখ, আরো 25,000 টাকা না দিলে ইয়ে পিরিত নাহি চলেগা, ইয়ে স্বাধীন নাহি হোগা। আমার হোগা, আমনের হোগা, আরে কার হোগা? একদম নাহি হোগা। তাহলে আমার আগের পুষিস? কবে খাইয়া দাইয়া পাইখানা করে ফিনিশ? ঢোল তবলা। ঢোল তবলা কেন, গান বাজতে হবে। জি না, তোমার পিঠে বাদ্য বাজাবো। অল্প জামাই হইবার চাও, সব জিনিস কনসেশনে পাওয়া যায়, কিন্তু মাইয়া পাওয়া যায় না। আমার মাইয়া রেট বাড়ছে, পটকা মুদি 50,000 টাকা দিয়েও পাত্তা পায় না। টেকা দেওয়ার মূরত নাই, জামাই হওয়ার শখ। দোল তবলা তুমি না নাও, তোমার আমি বিয়ে করবো না। আমারে নিয়ে বেচা কিনা? কথা দিলাম সুরালা,
তোমার বাপেরও যদি আমি চুনা আগা না আগাইছি তাহলে আমার নাম ডলারে না। কি বললাম? মাথা ঠিক নাই, কি মারা মারছে ওই দুই শালা মারছে। তুমি জানো না আমি শ্বশুর শুইতে পারি না। শুতে না বলে বলবে তো, 100 বার চিন্তা করে বলেছি, তুমি শুনলেই না। হাত খুব চলে না, বোকামি পানি নিচে শোনা যায় না, শোনা যায় না। এই আমি ডুব দিলাম, তুমি নাই কি? আরে আরে যা, এ কি করছো? পড়ে গেলাম, এই মরে গেলাম, ছিল তো। আরে যা, আরে ছিঁড়ে গেল তো, উঠো, এই যা, এই ছিঁড়ে গেল। কেমন সর দিলাম? সর এখনো হয়নি, আর একটু বাকি আছে। চলে যাই, ও তো কোনো সত্য নেই। আরে এ কি করছো? একদম ভিজে গেছে তো। আরে তুমিও তো ভিজে গেছো। আরে কাপড় খুলছো কেন? এই না খুললে হবে? তুমিও তো ভিজে গেছো। আরে তোমার এখানে দাগ কিসের? নিবিড়কে জাম পেড়ে দিতে গিয়ে গাছ থেকে পড়ে গিয়েছিলাম। পড়ে গিয়ে আমারও তো দাগ হয়েছে, এইখানে দেখো। নির্মম কোথায় জেঁকে বসেছে? নির্মম নয় বলো রসিক। আরে হ্যাঁ, এমন একটা রসিক দাগ তো আমার পেটেও আছে, দেখো। কি আশ্চর্য, ঠিক এইরকম একটা দাগ আছে আমার পিঠে, দেখো। শ্বশুরি লাগে তো। কিন্তু দাগ কোথায়? আর একটু নিচে দেখো, একটু নিচে। একেবারে ব্যাটে বলে আঘাত এন্ড কট আউট। আয় দুষ্টুরা, এই ঠিকানা জানলে কেমন করে? দলবাই দিয়েছে, সরি ভাইয়া ডিস্টার্ব করলাম না তো। আচ্ছা আচ্ছা, বদমাস ক্যাচ আউট করে আবার সরি বলছো? নীলা পরিচয় করিয়ে দিই, আমার ছোট ভাই নিবিড়। হ্যালো, আই এম নিশা, গ্ল্যাড টু মিট ইউ। আয় দুষ্টুরা, এবার বল এখানে এসে আউট করার কারণ কি? মাই গুডনেস, আজ হ্যাপি ভ্যালেন্টাইন ডে। সো ভ্যালেন্টাইন ডিস্কোতে আজ আমরা সবাই মিলে যাব, কি বলো নীলাপা? ওখানে গিয়ে কি হবে? এখানে যা করছিলে তাই তো, বেরে বের হ। বলো তো ওরা কি করবে? আমরা যা করছি তাই
তাই জগৎ যা করি তা নগদ, হামজা সওদাগর টাকা দিয়ে কাজ করাই না, হুকুম দিয়ে করাই, হুকুম হুকুম হুকুম। তোকে টাকা দিতে চাইলাম কেন কাসু দেওয়ান জানিস? আবিরের ভাই নিবিরের লাশ এনে দেবো, কিন্তু তুই উস্তাদ আশরাফ লোহানি শিষ্য, বেইমানি সেও সহ্য করে না, এই হামজাও করে না। কথা দিলাম বেইমানি হবে না বস। আবির, তুই আমাকে অনেক দুঃখ দিয়েছিস। আমি মিথ্যে বলছি না উস্তাদ, নিবিরকে মেরে ফেলার জন্য কাসু দেওয়ান হাজার কাছ থেকে টাকা নিয়েছে, আমাকে তার ভাগ দিয়েছে। কাসু এখন কোথায় আছে? মানে তোমার কাসু শুয়ে আছে। মরতে হবে, আমার হাতে থেকে মরতেই হবে, আমার হাতে থেকে তুমি কেউ রেহাই দিতে পারবে না। রুয়ারের বাচ্চা নীলা, আমার কথা শোনো নীলা, নীলা দরজা খোলো, দরজা খোলো নীলা। কেন, কি দরকার? তোমার সাথে আমার কথা আছে। কিন্তু তোমার সাথে আমার কোনো কথা নেই। দরজা খোলো। একজন পেশাদার খুনির সাথে আমার কোনো কথা থাকতে পারে না নীলা। ডোন্ট আটার মাই নেম, আমি আমি তোমাকে চিনি না নীলা। চলে যাও, নইলে আমি পুলিশ ডেকে তোমাকে ধরিয়ে দেব। নীলা, নীলা, পুলিশ হয়তো আমাকে ফাঁসির সাজা দেবে, কিন্তু এই মুহূর্তে তুমি আমাকে অনেক বেশি সাজা দিচ্ছ। দরজা খোলো নীলা, তোমার সাথে আমার কথা আছে, দরজা খোলো। না না, আমার কোনো কথা নেই। দরজা খোলো নীলা, নইলে আমি দরজা ভেঙে ভেতরে ঢুকবো। দয়া করো, দয়া করো, তোমাকে দেখে আমার আমার ভীষণ ভয় করছে। তুমি সামনে এলে আমি হাসপাতাল করে মারা যাব। নীলা, 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 যদি আমাকে মেরে ফেলাই তোমার কাম্য হয় তাহলে দরজা ভেঙে আসো, আমি তোমাকে বাধা দেব না। তোমাকে বাধা দেব না। ডোন্ট টাচ মি, তুমি কোথাকার ভালো মানুষ? তুমিও খুনি, জঘন্য খুনি, নৃশংস পেশাদার খুনি। হ্যাঁ হ্যাঁ, আমি পেশাদার খুনি, কিন্তু কেন খুন করি জানো? কারা আমাদের হাতে খুন হয় তা জানো? জানার কোনো দরকার নেই, আমি নিজ চোখে তোমাদের কীর্তি কাহিনী দেখেছি, তোমাদের বাহাদুরি ইতিহাস জানার আমার কোনো ইচ্ছে নেই। সবার ইতিহাস তো বীর গাথায় ভরা থাকে না নীলা, আমাদের তো দুঃখের ইতিহাস। আমার বাবা, আমার বাবা একজন চোর ছিল। তোমার বাবার ইতিহাস জানার আমার কোনো দরকার নেই। দরকার আছে নীলা, নইলে আমি কোন শ্রেণীর খুনি তা তোমার কাছে পরিষ্কার হবে না। আমি চাই না আমাকে খুনি ভেবে তুমি ভুল করো, তোমাকে শুনতেই হবে। আমার বাবা একজন বিরাট চোর ছিল, সে কি চুরি করেছিল জানো? রুটি চুরি করেছিল, রুটি, তাও একটা নয় দুইটা রুটি চুরি করেছিল সে। কি সাংঘাতিক! এই খেলা খেলা, এই খেলা খেলা বলছি,
আব্বু, আব্বু, আব্বু তুমি এসেছো, কিছু এনেছো, ভীষণ খিদে পেয়েছে। হ্যাঁ বাবা, রুটি এনেছি, কাল রাত থেকে দানা পানি কিছু পড়ে পড়েনি। নে বাবা রুটি খা। একটা তুমি খা আব্বু। না না বাবা, আমি অনেক খেয়েছি, তুই খা বাবা, তুই খা। চোখের সামনে আমার দিন মজুর বাবা নির্মম ভাবে খুন হলো, কাগজে কাগজে খবর বের হলো মাদক পাচারকারী দলের সদস্য আব্বাসালের আত্মহত্যা, মাথায় রক্ত উঠে গেল। আমি খুন করলাম কাকে জানো? সেই ইন্সপেক্টরকে, সেই ইন্সপেক্টরকে। আবির প্রথমবারের মতো খুন কেন করেছিল জানো? পুরো ইতিহাস কেউ শুনল না। আগে কখনোই তোকে মাওতরগান বাজাতে দেখিনি। যেদিন থেকে পিস্তল হাতে তুলে নিয়েছিলাম সেদিন থেকে আর এটা বাজাই না। এত বছর পর ভুলে যাসনি? কিছু জিনিস মানুষ জীবনেও ভুলে না রে, যেমন সাইকেল চালানো, পানিতে সাঁতরানো, পিস্তল চালানো। কিন্তু পিস্তল বোধ হয় আমি আর চালাতে পারবো না। না কেন? একই লোহায় তৈরি মাওতরগানে যদি এত বছর পর সুর তুলতে পারিস, পিস্তলের শব্দ তুলতে পারবি না? আবির, পিস্তল ছেড়ে মাওতরগানে ঝংকার তুললেই কি আমাদের পৃথিবী সুরেলা হয়ে যাবে? ক্ষমা করবে নীলা, ক্ষমা করবে নিবির? ইন্সপেক্টর নিবির স্যার, this is your assignment. তোমার দুঃখ আমাকে বলো না, না আমরা দুজন যমজ ভাই। চলো বিয়ে করি। বাবা যাকে বিয়ে করতে বলবে সেই বিয়ে করবে। আপেল, আপেল খাবা? দেও দেও। এইটার নাম ডান্ডা, ফাটা বোতর আন্ডা। বাকিটা দিমু বাবা, দিমু যদি বাচ্চা থাকি। বাবা
বাবা দরজা খুলো বাবা। আর বাবা বাবা করিস না বাবা। বাবা কে তুমি? দলাস বিবি মান। কিরে মুরগির খামারকে গোডাউন বানিয়ে ফেললি কবে? সব মুরগি মরে গেছে তাই বলিস কিরে? সোনার ডিম পাড়া মুরগি মরে গেছে, তাহলে তোরা মরে যা। ইন্সপেক্টর তুমি? আবিরের ভাই মানে আমাদের ভাই। আবির আমার ভাই না। হে আল্লাহ, তুমি আমার দুই সন্তানকে হেফাজত করে মওলা সুস্থ রেখো, সালামত রেখো, আমিন। তুমি কার জন্য দোয়া চাইছো মা? কেন, তোদের জন্য, আমার দুই চোখের মনির জন্য, আবির আর নিবিরের জন্য। মা, চোখের একটি মনি যখন পচে যায় মানুষ তার ডাক্তারের সাহায্যে উপড়ে ফেলে দেয়। নিবির, কি বলতে চাস তুই? তোমার আবিরও পচে গেছে মা, নষ্ট অঙ্গ শরীরে না রাখাই ভালো। দাঁড়া দাঁড়া নিবির, আবির তোর ভাই, আমার নষ্ট অঙ্গ নয়, আবির আমার নারীরা ধন। নষ্ট যদি সে হতো, পচে যদি সে যেত, তাহলে আইনকে শ্রদ্ধা জানিয়ে। আইন অপরাধীকে শাস্তি দেয় মা, পাপীকে নয়। আমার ভাই, আমার ভাই তেমনি এক পাপি যার শাস্তি প্রচলিত আইন দিতে পারে না, কারণ সে খুনি, পেশাদার খুনি, জঘন্য পাপি। অথচ এই পাপি তোকে তিলে তিলে গড়ে তুলেছে, আইনের উপযুক্ত সন্তান বানিয়েছে, মানুষ বানিয়েছে। মানুষ বানায়নি মা, বল বানিয়েছে উদ্দেশ্যে হাসিলে হাতিয়ার। পুলিশের ভাই হিসেবে অপকর্ম করতে সুবিধা হবে বলে আমাকে বানিয়েছে আইনের সাইনবোর্ড, কিন্তু আমি তা, কিন্তু আমি তা হতে দেব না। আইনের সম্মান রক্ষার্থে প্রয়োজনের খুনি ভাইয়ের বুকে আমি গুলি চালাবো। নিবির, কত ফাঁকা বজ্জাত, মায়ের সামনে সন্তানকে মারার কথা বলছে, তোর বুকটা কেঁপে উঠবে না? তুই আমার ছেলেকে মেরে ফেলতে চাস? সামনে কেন মা, মারো, আমাকে মেরে ফেলো, তবু ওই খুনি ছেলে পক্ষে কথা বলো না। তুমি তো, তুমি তো আমারও মা। না না, আমি তোর মা নই, আমি তোর মা নই, আমি তো কোনো সুসন্তান জন্ম দেইনি, আমি তো জন্ম দিয়েছি দুজন খুনিকে। মা, আমাকে দেখেছেন? হ্যাঁ আবির। কি ব্যাপার, সাব্বির আসেনি? ওর তো আজ দরগা শরীফে যাওয়ার কথা। আবির, যে জন্য তোমাকে ডেকেছি, হামজার প্রেস থেকে যে টাকা ছাপানোর ডাইস তোমরা এনেছো, সে ডাইস এখন সে 50 লাখ টাকায় কিনতে চায়। টাকার জন্য ওই হারামের বাচ্চার হাতে আপনি ডাইস তুলে দেবেন? টাকার জন্য নয়, হামজা কথা দিয়েছে ডাইস হাতে পেলে সে কখনো আর তোমার ভাই নিবিরকে ডিস্টার্ব করবে না, আই মিন তার জীবনের উপর হামলা করবে না। নিবির আমার জানের চেয়েও প্রিয়, কিন্তু জাল টাকা ছেপে হামজা এদেশের অর্থনীতি ধ্বংস করে দেবে, ধ্বংস হয়ে যাবে এদেশের হাজার হাজার মানুষ, দেশ ধ্বংস করে আমি ভাইকে বাঁচাতে যাব না। আবির, এই ডাইস যদি হামজার কাছ থেকে কেড়ে নেবার ক্ষমতা রাখো, যদি তাকে ফেরত দেবার ক্ষমতাও রাখো, তাহলে হামজা চক্রে মূলোৎপাটন করার ক্ষমতাও তোমরা রাখো, এ আমার বিশ্বাস। গো অ্যান্ড ডু ইট। ঠিক আছে, ড্রিলটা এখানেও হবে না, হামজার ওখানেও হবে না, ড্রিল হবে এখান থেকে 10 কিলোমিটার দূরে ড্রিম হাউসে। সে আবার কোথায়? আমি চিনি। তোকে সাথে নিচ্ছে কে? কিংকংকে সাথে নিয়ে যাও আবির, একা যাও ঠিক হবে না। ঠিক আছে চল,
কিন্তু আমার ইশারার বাইরে এক কদম ফেললে গুলি করে ফেলে আসবো। তোর জন্য জান দেবো দোস্ত, তবু তোর হুকুমের বাইরে যাব না। গুড লাক মাই বয়, আয়। সময় দুনিয়াটাই জগৎ, যা করি তা নগদ। তোর সময় ভালো যাচ্ছে রে, কিন্তু সাহস আছে তোর? হামজা সৌদাগরের ডিম হাউসে এসেছি শুধু ড্রাইভার সম্বল করে। ওই হামজা ফেরার পালের মধ্যে বাজ একাই ঢোকে শুধু তার থাবাকে সম্বল করে। অকারণে তোর সাথে প্রেম আলাপ করতে আসিনি, শর্ত মনে আমি তার চোখ উপড়ে ফেলবো। দুর্বলতা দাইজ দে না, আজি টাকা দুনিয়াটাই জগৎ, যা করি তা নগদ। ইন্তজার টাকা দে। পুলিশ চল ভাগ। পুলিশকে তুই খবর দিবি তো? এ কি বলছিস? আমি পুলিশকে খবর দিই? আমি তোর সঙ্গে আসবো কেন? চল ভাগ। যাবে না আবির, চল ভাগ। তুই চলে যা, পাগলামি করিস না আবির, চল। একটা পিস্তল দিয়ে যুদ্ধ হয় না। আহ, যাই তুমি ওস্তাদের হাতে দিবি, চলে যা। কিন্তু আবির, আত্মসমর্পণ করো, আইন তোমাকে সহানুভূতি দেবে, নইলে জীবিত অথবা মৃত তোমাকে গ্রেফতার করা হবে। আত্মসমর্পণ করো আবির, আত্মসমর্পণ করো। বিশ্বাস করো, আমার কোনো দোষ নেই। ওই হামজা শালাই পুলিশে খবর দিয়েছে, আমার ভেতর ভেজাল থাকলে ডাইস নিয়ে ফিরে আসবো কেন? কিন্তু আমেরিকা তো রেখে এসেছিস। যজ্ঞান্তের মূল্য হামজা গণের চরণসাধ করতে হবে। বাকিতে নয়, বাকিতে নয়, আমেরিকে গ্রেফতার করানোর মূল্য হামজাকে আজই শোধ করতে হবে, আজই। Oh!
আমি ডাক্তার নই, আমি রিসেপশনিস্ট। ডাক্তার সাহেব বাইরে গেছেন, এক ঘন্টা দেরি হবে, আপনারা বসুন। আরে এক ঘন্টা হোক আর পাঁচ ঘন্টা হোক, আব্বা বলেছে ডাক্তার একজন নিয়েই যেতে। তাহলে আপনারা অপেক্ষা করুন। এক ঘন্টা নয়, তোর বাবারে মেরামত করতে আমার আধা ঘন্টায় যথেষ্ট। খোঁড়া সুন্দর বাচ্চারা যাইতেছি, তোর বাবার একদিন আমার দিন। আসতে পারি? ডাক্তার ওরাং কেটাং কিছিমিছি। আসুন আসুন ডাক্তার, দেখুন কি অবস্থা। কিন্তু ঢোল তাবলা কোথায়? ওই দুই হারামজাদা মাল টানতে গেছে। ডান্ডাটা আমার না। উত্তেজনা, ধৈর্য ধৈর্য, এ বেদনা না আসুক। এটা কি আপনার শালিকা? আমি ওনার মেয়ে। ও মেয়ে, ডার্লিং, যাও তোমার বাবার খাওয়ার জন্য এক গ্লাস গরম দুধ নিয়ে আসো। মেরামতের পর না, চিকিৎসার পর এক গ্লাস গরম দুধ খাওয়াইতে হবে। যাও যাও। আবারও দরজা বন্ধ? আই মিন সব কর্ম দরজা খোলা রেখে হয় না। এখন হবে ডান্ডারাজি। ডান্ডারাজি? হ্যাঁ, কবি রাজি হইলে ডান্ডারাজি হইব না কেন? শালা গেলে বই, গেলে বই শালা। শালা ফুট করে দেখ। ওই ওই খবরদার, সূর্যের একটা সীমা আছে, আর একটা বাড়ি দিবি আমি কিন্তু সোজা উপরে চইলা যাবো। তোরে উপরে যাইতে দিব না, তোরে নিচে যাইতে দিব না। দিদা এটা খোলো। এই নাও, আর কই পরে দিমু। পরে দিলে পরের দিন, পরে দিলে পরের দিন মাইরা আছে, পরে দিলে পরের দিন মাইরা আছে। আপনি তিন দিন ঘুমান না, কিছু খান না। যার কলিজা ফুটো হয়ে গেছে সে কি ঘুমাবে কি খাবে? আমার বাইরে দুনিয়া 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 নেই। বস, আমরা জোসেফের মৃত্যুর বদলা নেব। বদলা? জোসেফের মৃত্যুর বদলা দুনিয়া দিয়ে শোধ হবে না। আমাকে খাওয়াতে দোষ। হ্যাঁ, দুনিয়াটাই জগত, যা করি তা নগদ। আমি তো সাব্বিরকে কেটে দেয়। সাব্বির 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 মাসে ওই বলক, ওরা জানে তুই জানে মারা যাবি। ওরা জানবে না, কারণ এখন কু হবে, অভ্যুত্থান, তুই বুড়ো রাজা মারা যাবি। তানিয়া জানবে তোকে খুন করেছে আবির আর সাব্বির, আবির আর সাব্বির জানবে খুন করেছে হামজা। গুড বাই আঙ্কেল টম। কিং কং এর আরেক নাম মানুষের চম। কেঁদো না তানিয়া, আমি তো আছি, আমি সব ঠিক করে ফেলবো। কি করবি তুই, কি ঠিক করবি তুই বল, কি ঠিক করবি তুই? তুই বেঈমান আবির আর সাব্বির উপর প্রতিশোধ নেব। কি প্রমাণ আছে যে ওরাই বাবাকে খুন করে? তারে কি প্রমাণ? আমি ওই হামজা যে বাবাকে খুন করেনি তারে বা কি প্রমাণ? হ্যাঁ হ্যাঁ, ওই শালা হামজাও খুন করতে পারে। খুন যেই করুক, প্রতিশোধ আমার, আমি তাকে ছাড়ব না। তানিয়া তুই কি পাগল হয়েছিস? এ কথা তুই তুমি ধরা পড়ে গেছ। আর সাব্বির, সাব্বির? হ্যাঁ হ্যাঁ, সাব্বির কি হয়েছে? সাব্বিরের নিজেই করে থাক, সেই রহস্য উদ্ঘাটন করার জন্য তোকে কিংকং এর সাথে মিল দিয়ে থাকতে হবে। সাব্বিরের সাথে কোনো সম্পর্ক রাখবি না, শত্রুর মতো দেখবি, ঠিক আছে? ঠিক আছে আবির, কিন্তু মিত্রের মতো তাকে দেখবো
সে কথা তুই না বললে আমি ভালো করে জানি। যা যা কইছি মনে আছে তো? মহাজন কষে দূর আমার ফিসুন্দি ধর। এই শালা ফাতলা খানের বাচ্চা বাইরে আয়। শালা আজ তোর ফাতলা ভাইখানে আমি বাইর করব, তোর মায়ের বিয়া করুম। বাইরে শালা, বাইরে আয় শালা। শালা বহুদিন চালাই কেন মজা? আজ গিয়া শালার পাতলা হাগা ছুডামু। বাবা পাতলা খান, আজ জ্ঞানিব তোমার জান। বিসমিল্লাহ। এখন আর আসতে পারবে না। কি রে পাতলু, তুমি ডান্ডাটা তো জাগা মতো রাখছ। আর বাইরো না বাবা, মানলাম না। আর কি আরে হাগলে বাবা, হাগলে গেছে ওরে বাবা। সিলেস কা তোরা আমি মাচ্ছি, মারো নাই না, টাকা দে। আরে টাকা দে শালা, দেই 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 দেই, এই লও বাবা। সুদের টাকা ওই বাবা, হ্যাঁ দরজা খুলো বাবা। বাবা বাবা দূর খালি চিল্লে। আরে ডলা তুমি? আরে ডার্লিং শ্বশুর দেখব, শ্বশুর জান সুদ আমি পাইয়া গেছি, সুদ আমি পাইয়া গেছি, সুদ আমি পাইয়া গেছি, সুদ আমি পাইয়া গেছি। জি আর আমারে মারবা না তো? তোবা তোবা না, বস। একটা কথা বলি। বলেন। তোমার শাশুড়ি আম্মা তো অনেক দিন বিগত হইছে, এইবার তুমি আমারে আমার একটা বিবাহ করায় দাও। এই বয়সে আব্বা কি যে বলেন? পারবো, যৌবন এখনো অটুট আছে। দূর দূর বাবা যে কি বলে, চলো চলো। আব্বা এই ডান্ডাটা রাখেন, আসো। নিজে গো বেলায় আইসা আইসা, আমার বেলায় দূরু দূরু। মা মা, তুমি ছয় সাত দিন কিছুই খাওনি, তাতে তোর কি? ওহো, না খেয়ে তুমি তো মারা যাবে। আমি মরতেই চাই, কেন আমার মরণ হয় না? আমার আবির যতদিন আমার মুখে ফিরে না আসবে, ততদিন আমি না খেয়ে থাকবো, মরে যাব। পাগলামি করো না তো মা, আমি ভাইয়াকে তোমার কোনো ফিরিয়ে দেবই না। ওর জন্য তোকে কিছু করতে হবে না, যে তাকে সৃষ্টি করেছে আমি তার দরবারে দোয়া চাইবো, যতদিন তিনি আমার ছেলেকে আমার মুখে ফিরিয়ে না দেয় ততদিন আমি এই হাত নামাবো না। আমি দেখবো সন্তানের জন্য মায়ের দোয়া আল্লাহর দরবারে কবুল হয় কিনা। Hey!
যুদ্ধ দেখে যেতে হলো না। না মা, না, না, এবারে আমাকে ছেড়ে যেতে পারো না। তুই ওই লোকটাকে মেরে ফেললি কেন বাবা? তোমাকে বাঁচানোর জন্য মা। বাঁচাতে পারলি না রে বাবা। মা, কিন্তু আদি খুন করেছে মায়ের ইজ্জত বাঁচাতে। না মা, মা, মা গো, আবির এসেছিস বা? নিবিড়, ইন্সপেক্টর নিবিড়, ডোন্ট টক রাবিশ, ডোন্ট টক ননসেন্স। প্রত্যেকটা অপারেশনেই তুমি আবির আর সাব্বিরের বেতাত্মা দেখতে পাও, কিন্তু নির্মমভাবে মানুষগুলোকে হত্যা করে আসো। ওরা মানুষ ছিল না স্যার, ছিল অমানুষ, ছিল অপরাধী। শাট আপ, ডোন্ট ফরগেট দ্যাট ইউ আর এ পুলিশ ইন্সপেক্টর, নট এ জাজ। আই এম সরি স্যার। ইন্সপেক্টর, আবিরের পেটের ছায়া তোমাকে ঘেরাও করে রেখেছে। ওই ছায়া থেকে বেরিয়ে এসো, নইলে পুলিশ ফোর্স থেকে বেরিয়ে যাও। ইউ মে গো নাও। বস, দু নম্বরের নোট 10 লাখ ছাপা হয়েছে। গুড, ভেরি গুড। পরীক্ষামূলক ভাবে আমার চাচার এতিমখানার এতিমদের দিয়ে সব নোট বাজারে ছেড়ে দাও। কেউ ধরা পড়লে তাকে গুলি করে মেরে দাও।
বস, নতুন বিপদ পিছু নিয়েছে। নতুন বিপদ? কিসের বিপদ? সে আবার কি? আবিরের ভাই ইন্সপেক্টর নিবিড়। নিবিড়ের সেই দশাই হবে যা আবিরের হয়েছে। ব্যাপারটা আমার উপরে ছেড়ে দাও। I love you. I love you, Nibir. What nonsense? Oh, Mago. Get it. Mago, Walla. Oh, Mago. Amar komo shesh. Pa shesh. Oh, puri mare. Get it. I'm sorry, Nisha. What are you doing? Ekhane. Ekhane? No, no. Ekhane. Ekhane. What are you? একটু পাটা দিয়ে টান দাও না, একটু পাটা ধরে টান দাও না, দাও না, এই দাও না। একটু যাতা দাও না, আরো জোরে জোরে, এই একটু যাতা দাও না। এই কোথায় যাচ্ছ নিবিড়? আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। তুমি নিবিড়, এখানে কি প্রয়োজন? ভাইজান ভেতরে চলুন। তুমি ভেতরে যাও নিশা, নিশা ভিতরে যাও। এখানে কেন এসেছো? নিবিড়, আমি লম্বা দিন সাজা খেটে এসেছি, আর তুই আমাকে অপরাধে ধরা পড়লে সাজা খাটবে, এই তো স্বাভাবিক। জেল খেটে তুমি মুক্ত হয়ে এসেছো, কিন্তু অপরাধী ভাইয়ের ছায়া থেকে আমি কবে মুক্তি পাবো? নিবিড়, তার মানে তুই আমার সাথে সম্পর্ক ছিন্ন করতে চাস? সম্পর্ক থাকলেই তো ছিন্ন করার প্রশ্ন উঠে। একজন অপরাধীর সাথে একজন পুলিশ অফিসার কোনো সম্পর্ক থাকতে পারে না। সাব্বাস ভাই আমার, সাব্বাস ভাই। এমন বলিষ্ঠ কথা তোর মুখ থেকে শুনবো বলেই তোকে পুলিশ অফিসার বানিয়েছি, কিন্তু তারপরেও রক্তের সম্পর্ক মুছে ফেলা যায় না। বড় ভাই হয়তো পিতার মতো, ভাই কখনো রাক্ষস হয় না, তার আদরের ছোট ভাই নিরাপদ পৃথিবীটাকে চিবিয়ে খেয়ে ফেলে। ঠিকই বলেছিস ভাই, ভুলেই গিয়েছিলাম আমি রাক্ষস, আমি ক্ষুধার্ত বাঘ। ভুলেই গিয়েছিলাম যে ক্ষুধার্ত বাঘ তার সন্তানকে খেয়ে ফেলে। এরপর তোর সাথে এক ছাদের নিচে বাস করা সত্যি সম্ভব নয়। তোরা সুখে থাকিস ভাই, তোর সুখে থাকিস, সুখে থাকিস। আবির ভাই। ডলার, লীলা কেমন আছে রে? সে তোমার খবর নেয় না, তুমি এত ব্যস্ত হয়েছো কেন? সুপ সাপ খেয়ে নাও। একদিনও জেলখানায় দেখা করতে গেল না। একাই খাবি বন্ধু? কেঁদে শুধু নিজের বুকটাই হালকা করবি, বন্ধুর বুকের খবর নিবি না? বন্ধু
সত্যি তোর এই অবস্থার কথা তানিয়া আমাকে বলেনি কেন? তানিয়া বলবে কি, ও তো কিংকগের চামচা, আমাদের বন্ধু না। ওকে ভুল বুঝিস না সাব্বির, তানিয়া যা কিছু করেছে আমার নির্দেশে করেছে। এবার বল তোর এই অবস্থা কে করেছে? হামজা। সাহায্য সহযোগিতা নাকি ভিক্ষা? ওই হামজা, অনেক ক্ষমতা তোর, সাব্বিরের পা ধরে দে তুই। দুনিয়াটাই জগৎ, যা করি তা নগদ, বাঘের কুঠায় ঢুকে বলছিস ছাগল ফেরত দে। এখন তো যাত্রা ফেরত যেতে পারবি না। ওই হামজা, হামজাদা, বাঘ পারে না সিংহের শরীরে দাঁত বসাতে। ভুলে যাস রে, তোর সামনে আবির আর সাব্বির দাঁড়িয়ে আছে চীনের প্রাচীরের মতো। সাপুরের হাতে ধরা পড়লে কালনাগের বিষ থাকে না, আইনের হাতে ধরা পড়লে গ্যাংস্টার খেলে থাকে না। তোরা দুজন এখন ল্যাংরা ঘোড়া, মরা সাপ, তাকে দেখ। এতদিন পর এসো। সাব্বির, 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 তোমার একই অবস্থা সাব্বির। একটা পানি চাই দুঃখ পাচ্ছ, কিন্তু আবির তো বেঁচে নেই। না না, মিথ্যে কথা, ভুল কথা, তুমি সত্যি কথা বলছো না, তুমি মিথ্যে বলছো। আবির, আবির এভাবে মরতে পারে না, তুমি মিথ্যে বলছো, মিথ্যে, মিথ্যে। আবিরের জন্য এত প্রেম, এত ভালোবাসা বুকে নিয়ে তুমি কি বেঁচে আছো? এই নাম যদি বাঁচা হয় তবে আবিরও বেঁচে আছে, তোমার মতোই ভালোবাসার কবর বুকে নিয়ে বেঁচে আছে। নীলা, এর নাম তো বাঁচা নয়। না বাঁচতে পারি মরে যাব। তোমরা আমাকে ধোকা দিয়েছ, ধোকা। ধোকা কেউ কাউকে দেয়নি নীলা, নিজের ধোকা তুমি নিজেই পড়েছ। অন্ধের মতো প্রেম করলে প্রেমিকের কোনো কিছু ঘাটতে নেই, অঙ্গার ঘাটলে অঙ্গার বের হয়, হাত পড়ে যায়, বেশি ঘাটলে সে আগুনে হৃদয় পড়ে যায়। সেভাবে তুমি নিজেকে কেন পড়াবে নীলা? আবিরকে কেন পড়াবে? আমাকে কেন পড়াবে? তোমাকে পড়াবে? হ্যাঁ হ্যাঁ, আমাকেও। ভালোবাসার ঘরে আগুন লাগলে সেই ঘরের বাসিন্দা সবাই পুড়ে যায়। আমার কথা ছাড়ো, আবি কে? আমার বাবা চোর ছিল, সে কি চুরি করেছে জানো? জানি, তুমি বলেছো আমি শুনেছি। কিন্তু আবির কেন খুনি হয়েছে সেই কথা তো কোনোদিন জানতে চাওনি। আমি শুনতে চাই না, আমি শুনতে চাই না, আমি শুনতে চাই না। শুনতে তোমাকে হবে, মানুষকে খুনি হয়ে জন্মায় না, অপরাধী হয়েও নয়, পরিবেশ পরিস্থিতি তাকে খুনি বানায়। আবির প্রথম খুন করেছিল মায়ের ইজ্জত বাঁচাতে, প্রথমবার অপরাধ করেছিল ভাইকে উচ্চ শিক্ষা দেওয়ার টাকা জোগাড় করতে, প্রথমবার ঘুষ দিয়েছিল তাকে চাকরি জোগাড় করে দিতে, প্রথমবার খুনি হয়ে কাজ করেছিল নিজে বাঁচার তাগিদে। সেভাবে প্রথমবার প্রথমবার করতে করতে বহুবার হয়ে গেছে, বহু অপরাধ তাকে খুনির মতো তাড়া করেছে। কেউ তো ভালোবাসা দিয়ে বলেনি আবির খুনি চক্রের বেড়াজান থেকে বেরিয়ে এসো, তুমিও তো বলনি নীলা। আমি কেন বলবো, ওর আর কেউ কি নেই? তোমার মতো কেউ নেই, মা মরে গেছে, ভাই ছেড়ে চলে গেছে, আর তুমিও দূরে চলে গেছো, এখন আবিরও মারা যাবে। মারা যাবে না, সে খুন হয়ে যাবে। আবির, তোমার মনে পড়েনি? তোমাকে যে বুকের মধ্যে বয়ে বেড়াচ্ছি নীলা, দেখো দেখো এই বুকটা চিরে দেখো নীলা, নীলা আমার জান।
নীলা, ভালোবাসায় সুখ আছে কিন্তু দুঃখও কম নেই। আমার জীবনের পরিণতি তুমি জানো, আজীবন কারাভোগ অথবা ফাঁসি। না না, আমি তোমাকে এই বুকের কারাগারে বন্দী করেছি। নীলা, এ বুক থেকে ছিনিয়ে কেউ তোমাকে ফাঁসিতে চড়াতে পারবে না। কথা দিলাম নীলা, একদিন দুজনে হাতে হাত ধরে ফিরে যাব মুক্ত জীবনে। কথা রেখো লক্ষ্মীটি। কিংকংকে এখানে আসতে বলছিস কেন সাব্বির? প্ল্যানটা তা নিয়ে আস। কিংকং ওস্তাদের ক্লাব বন্ধ করে দিয়েছে, এতিমখানা সব ছেলে মেয়ে লাপাত্তা। আলাপটা করবি কি? ডাইস প্লেটটা হাতে পাওয়ার জন্য যা কথা বলা প্রয়োজন। তানিয়া জানিয়েছে ওই কিংকং আসছে। তোমার সাথে আমার কিছু কথা আছে। নিবিড়, বড় ভাইয়ের সাথে কেউ এভাবে কথা বলে? ইউ শাট আপ। নিবিড়, ইন্সপেক্টর নিবিড় বলো। ওয়েল ইন্সপেক্টর, বলো। আমার জানা দরকার জাল টাকা ছাপানো ডাইস প্লেটটা কার কাছে আছে। তোমাদের কাছে থাকলে সারেন্ডার করো। ওটা আমাদের কাছে নেই। কার কাছে আছে? জানি না। জানো এবং বলতে হবে, নইলে আমি বল প্রয়োগ করতে বাধ্য হব। এই ইন্সপেক্টর, ওকে পুলিশের সোর্স না কিরে? ইউ ডোন্ট টক। তুমি যত নষ্টের মূল, ইচ্ছে তো হয় তোমার খুলিটা উড়িয়ে দেই। নিবিড়, তোর এত বড় সাহস, আমার সামনে ছাব্বিরকে পিস্তল ধরিস? পারলে চালা গুলি, আমার মাথায় যা। সে সময় বোধ হয় দূরে নয় যেদিন তোমার দিকে আমাকে গুলি ছুটতেই হবে। এই পিস্তলের নল তোমার দিক থেকে সরবে সেই দিন যেদিন আমি ওই ডাইস প্লেটটা হাতে পাবো। হ্যাপি বার্থডে টু ইউ। কি ব্যাপার বলো তো? ব্যাপার, আজ তোমার জন্মদিন। বিনা নোটিশে এত আয়োজন? আমি কিছু করিনি, সব ভাইজান করেছে। ভাইজান? হ্যাঁ, এটা ভাইজান পাঠিয়েছে, এটা সাব্বির ভাই, এটা নীলা আপা। এগুলো জন্মদিন উপহার নয় নিশা, এগুলো আমার মৃত্যুদিন উপহার। নেবের, সবকিছু তুমি নেগেটিভ অর্থ দেখো কেন? আমি তোমার বড় ভাই। ভাই নাকি দুশ্মন, সে কথা আমার চেয়ে বেশি তুমি জানো না নিশা। ও নিবিড়, নিবিড়ের জন্য কোনো জন্মবার্ষিকী নয়, এই জন্মই মনে করিয়ে দেয়। নিবিড়ের জন্ম এক অপরাধ বংশের, এক দারুণ অপরাধী তার ভাই। আমাকে এভাবে তোমরা জ্বালিও না, প্লিজ। নিবিড়, আমি আমি তোমাকে জ্বালাই। একটা কথা তোমার পরিষ্কার জানা দরকার নিশা, তুমি কে? কে তুমি? আমি নিশা, আমি নিশা, আমি তোমার ভালোবাসা। তাহলে তুমি ওদের হতে যেও না নিশা, প্লিজ তুমি আমার থেকো। নেবে নিশা, আমার নেবে, আমার নিশা। হ্যালো, কে? সাব্বির? হ্যাঁ হ্যাঁ বল। কি বললি? কিংকং এর ওখান থেকে ফোন করছিস? তোকে তুলে নিয়ে গেছে হারামজাদার এত বড় সাহস! আমি আসছি। আমি? চিন্তা করো না নীলা,
আমি এক ঘন্টার মধ্যে ফিরে আসব। শান্তি নাই রে, শান্তি নাই। কে বলে শান্তি নাই? মদের মধ্যে শান্তি আছে, তাই তো আমি মদ খাই। ওয়েলকাম ওয়েলকাম মাই ফ্রেন্ড। কিং কং তোমাকে স্বাগত জানাচ্ছে। তুই না কিং, না আমার বন্ধু, তুই তো কিং কং, একটা মোটা সোটা গেরিলার নাম। আগে বল, সাব্বিরকে তুলে আনার সাহস তো কি করে হলো? এমন সাহস আমার কোনোদিনই হবে না আবির। সাব্বির নিজের ইচ্ছা এসেছে এবং তোকে ডেকে এনেছে। বল কি ব্যাপার? জাল টাকা বাজারে ছাড়তে গিয়ে আমি দারুণ ভাবে মার খেয়েছি, অন্যান্য দিকেও সুবিধা করতে পারছি না। আমি চাই তোরা আমার সাথে কাজ কর। গাই মানে না আপনি মরল। হ্যাঁ, কাজ তোর সঙ্গে করতে পারি। 50% শেয়ার দিতে হবে, আঙ্কেলও তাই দিতেন। সে সময় তোর পা ভালো ছিল, আবিরও জেলে যায়নি। ওয়েল, 40% এগ্রি, কিন্তু ওখান থেকে 10% একজন পুলিশ অফিসারকে দিতে হবে। কে সে? ইন্সপেক্টর নিবির। কিং কং! নিবিরকে এর ভেতরে জড়াবি না। নিবির জড়িয়ে গেছে এবং ভেরি গুড, এই তো গ্যাংস্টারের মতো কথা। পুলিশের কাজ পুলিশ করবে, আমাদের কাজ আমরা করব। একদিন পথের কুত্তার মতো খুন হবে ইন্সপেক্টর নিবির। এই হারামজাদা, ভুলে যাসনি, নিবির সাব্বির আবিরের ভাই। কিন্তু এই মুহূর্তে তোরা আমার দুশ্মন, তাকিয়ে দেখ কেন তোদের সাথে জমিয়ে গল্প করছি। এই করিলা, আহত হলেও বাঘ বাঘে থাকে, কিন্তু গলায় সোনার চেন পড়লে নেরিকোটা বাঘ হয় না। তুই ড্রাইভারও ডন হতে পারিস নি। চল আবির। কি ব্যাপার? ওরা তোমার প্ল্যানে রাজি হলো না তানিয়া? ওরা রাজি হবে, নইলে মরবে। আমি বুঝি না তুই কিংকং এর সাথে কাজ করতে এত আগ্রহী কেন। আবির, তুই আমার বন্ধু, আমার ভাই, তুই কেন বুঝবে না আমার দুঃখ কোথায়? যে গাড়িতে তুই আর আমি একদিন চড়েছি আর কিংকং ড্রাইভ করেছে, তুই জেলে যাবার পর পা হারিয়ে আমি সেই গাড়ি ভিকারির মতো পরিষ্কার করেছি। কিংকং ডন সেজে পাঁচ দায় দিয়ে পেট চালিয়েছি, এই অপমানের যন্ত্রণার প্রতিশোধ চাই আমি। তাছাড়া কাজের ওসিলায় কিংকং এর কাঁচা বাবার ডাইস প্লেটটা হাত করায় আমার প্রধান উদ্দেশ্য। ওটা আইনের হাতে তুলে দিতে পারলে নিবিড়ের পজিশন বাড়বে। নিবির আমাদের ছোট ভাই, কিংকং এর সাথে কিছুদিন কাজ করে একটা বড় অঙ্কের টাকা যদি পাই, নীলার জন্য সুখ কিনবো। মানে তোরা সুখী হবি, নিরাপদ জীবনে ফিরে যাবি, আইনে রক্ষা, আর আইন ভাঙা নিয়ে দু ভাইয়ের যুদ্ধ হবে না। ভাই তো আমাদের সুখে থাকবে। আর তুই? আমার কথা বাদ দে, আমি কে? আমার বাবা চোর ছিল। সাব্বি, তোরা ছাড়া আমার কি আছে বল? বেইমান পিছন দিক থেকে ছুরি মারে, কিংকং এর সেন দৃষ্টি থেকে নিবিড়কে বাঁচাতে হবে। কিংকং একটা কাল সাপ। কাল সাপ না, এই কিংকং একটা অজদাহা অজগর সাপ, গিলে খায়। তুই দুশ্মনের দুশ্মন, কিন্তু তুই আমার বন্ধু। Ha 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 ha
তোকে তো আমি মৃত্যুদণ্ড দিয়েছি। তোর মৃত্যু যুদ্ধের ঘোষণা। বুদ্ধ বেকুবের দল, পুলিশ খুন করে কোনো গ্যাংস্টার বেঁচে থাকে না। এই নিবির শুধু আবির সাবির ভাই নয়, কিছুই হবে না। হ্যাঁ হ্যাঁ, কিছুই হবে না। ভাই, নিবিড়ের এখন কি অবস্থা? ভাই, আল্লাহর ইচ্ছা নিবিড় এখন বিপদ মুক্ত। ওকে দেখতে পারি না? পরে দেখবেন। চল সাবি, আমার ভাইয়ের রক্তের দাম আদায় করতে চল। ডাক্তার বলেছে একটু পরে জ্ঞান ফিরবে। এটা নিবিড়কে দিও, ওর বদনাম কেটে যাবে। ইন্সপেক্টর, নিবিড়ের জ্ঞান ফিরেছে। আমার আত্মারা ধ্বংস করে ডাইস ব্লেড তুই নিয়ে গেছিস। নীলাকে ধ্বংস করতে না চাইলে ডাইস ফেরত দিয়ে প্রেমিকাকে ফেরত নিয়ে যা। নে, কথা বল। আমাকে বাঁচাও, কিংকং আমাকে তুলে এনেছে। শোন, ডাইস নিয়ে জঙ্গলঘর চলে আয়। সময় 20 মিনিট, 21 মিনিটে নীলার উপর শুরু হবে টর্চার। নীলাকে উদ্ধার করতে হলে ডাইস প্লেট লাগবে, কিন্তু ডাইস প্লেটটা তো এখন নিবিড়ের কাছে। জগৎ যা করি তা জগৎ, আমার ডাইস প্লেট আমার সামনে দিয়ে নিয়ে যাবি। ঠিক কোন গতিতে ওটা আমাকে দে, ডান ভিক্ষা দিব। আবির, এখানে দেরি হয়ে গেলে নীলার সর্বনাশ হয়ে যাবে। আমি হামজাকে দেখছি, তুই যা। কিন্তু আর কোনো কিন্তু না, তুই যা। Oh!
হারাম জাদা, আমার পা ফেরত দে। দুনিয়াটাই জগৎ, জানিয়েছিলাম তার লগৎ, এখন কোথা থেকে দেব? কোথা থেকে দেব? সময় শেষ, এখন নীলা রানীকে আদর করার পালা। আদর 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 করব, তানিয়া রে, তুই আমার লোক হয়ে আমার বিপক্ষে গেলি? তুই আমার বাবার খুনি। জেনে ফেলেছি, বেশ হয়েছে, পড়ার আগে জেনে যা, আমি চাষে জানকে খুন করেছি, আমি আবিরের মাকে খুন করেছি। ওরে বাচ্চা, তুই তানিয়াকে মেরেছিস, আমি তোর কলিজা খাবো। আমের নইলে নিরা শেষ। এই বেঁধে ফেল ওকে। এদিকে খোল, নকল টাকা ছাপার দায়িত্ব তাও নকল, আসলটা কোথায়? আসলটা কোথায়? পুলিশের কাছে। ও, তোর বিশ্ব প্রেমিকাকে তো মেরে ফেলেছি, এবার তোর আসল প্রেমিকাকে নিয়ে একটু খেলাধুলো করব। ও, Oh, my God.
নীলা, শান্তি নাই রে, শান্তি নাই। কি বলে শান্তি নাই, মরার মধ্যে শান্তি আছে, তাই তো আমি মরে যাই। আমার বন্ধুকে গ্রেফতার করবে তা তো হয়নি, আমাকে গ্রেফতার করে তোর ভাইয়ের কত গ্রেফতার করা।